গাইস, আজকে আমরা দেখাবো ছোলার ডালের পিঠে। এটা আমি দিওয়ালি উপলক্ষে বানিয়েছিলাম, আমার শেয়ার করতে একটু দেরি হয়ে গেল। প্লিজ সবাই সাপোর্ট করো। চিনির রসের মধ্যে নারকেল কোড়াগুলো দিয়ে দেবো। সিদ্ধ ছোলার ডালের সঙ্গে ময়দা আর ঘি মিশিয়ে নিন, তারপর একটি সুন্দর ডো তৈরি করে নিন। পাড়ার কালী পুজো খুব সুন্দর এখানে সাজানো হয়েছে। মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। এরপরে ছোলার ডালের পিঠেগুলি 30 সেকেন্ডের জন্য চিনির রসে দিয়ে দিলাম। তিরিশ সেকেন্ড পর ছোলার ডালের পিঠেগুলি থালায় রাখবো। এই ছোলার ডালের পিঠেগুলি সত্যি খেতে খুবই সুন্দর। বন্ধুরা, আপনারাও বাড়িতে এই ছোলার ডালের পিঠে এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, সত্যি খুব খেতে ভালো লাগবে।